ব্যাপার নার্গিস তুমি হোমওয়ার্ক করনি কেন স্যার রাতে আমার জ্বর এসেছিল তাই করতে পারিনি জ্বর এসেছিল নাকি ইচ্ছে করে করনি এই বয়সে মিথ্যে কথা বলতে শিখেছো না স্যার আমি মিথ্যে বলিনি সত্য বলছি আবার মিথ্যে বলছো না স্যার মিথ্যে না মুখে মুখে তর্ক দাঁড়াও দেখাচ্ছি স্যার ওকে মারবেন না ও মিথ্যে বলেনি সত্যি বলছে তুমি বসো শাসন না করলে ছেলে একদিন আমার মান সম্মান নিলাম করবে বল তার কোনো দিন গুন্ডামি করবি বল একজন ম্যাজিস্ট্রেট হয়ে আপনার বাড়িতে এমন একজন গুন্ডামাস্তান পালছেন সামান্য তিন আনা ওজনের একটা কানের দুলের জন্য আপনার ছেলে প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করে ফেলেছে ওর ভবিষ্যৎ কত ভয়াবহ হতে পারে আপনি বলতে পারেন অপরাধ যখন করেছে তখন তার সাজা ওকে পেতেই হবে আপনি ওকে কোর্টে চালান করে দিন ওগো এ তুমি কি বলছো তুমি বাবা হয়ে ওর জীবনটা নষ্ট করে দেবে তুমি ওকে জামিনে ছাড়িয়ে নেবে না না ওর জীবনটাকে সঠিক পথে আনার জন্য এছাড়া আর কোনো উপায় নেই সাজা না পাওয়া পর্যন্ত বুঝতে পারবে না অপরাধের পরিণাম কি একের পর এক ক্রাইমও করেই যাবে না হচ্ছে সাহেব আপনি আপনার কর্তব্য করুন এসো থ্যাংক ইউ ওকে ছেলে নিয়ে যাও না আমি বাজারে যাব আমি আর ভুল কোনোদিন করব না বাবা আমাকে বাজারে নিয়ে যাও বাবা 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 ভাইকে রেখে আমি যাব না ওকে নিয়ে চলো বাবা বাবা ভাইকে নিয়ে চলো ভাইকে নিয়ে চলো বাবা বাবা মহামান্য আদালত খুন করার অপরাধে কিশোর মাসুদকে দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে 15 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল স্যার ভিতর আছেন বলুন এই নিন আসামি মাসুদ
15 বছরের কারাদণ্ড। ওকে। ম্যাজিস্ট্রেট সাহেব, এই মুহূর্তে আপনার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে আমি তার বাবা আবেদ বলছি। প্লিজ আপনি বিয়েটা পড়াবেন না। সরি, আপনার মেয়ে সাবালিকা, তার পাসপোর্ট দিয়ে সে তার বয়স প্রমাণ করেছে। তাদের এই বিয়েতে বাধা দেবার মতো কোন আইন আমার কাছে নেই। স্যার, আপনারও তো মেয়ে আছে, শুনেছি সে আমারই মেয়ের বয়সী। এই মুহূর্তে যে ছেলেটি আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, আপনি কি পারবেন আপনার মেয়েকে তার হাতে তুলে দিতে? আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়েতে বাধ্য করেছে আব্বাসের ভাই। বিয়ের পর আমার মেয়েকে জিম্মি করে মহেশখালী ঘাটের দাঁত ওদের হাতে তুলে দিতে বাধ্য করবে। ঘাটটাকে ব্যবহার করে ওরা নারী পাচার করবে, ড্রাগস পাচার করবে, দেশের সর্বনাশ করবে। আপনি আমার মেয়েকে বোঝান স্যার, প্লিজ। আমি খুব তাড়াতাড়ি আসছি। ড্রাইভার, তাড়াতাড়ি চালাও। তোমার বাবা ফোন করেছিলেন, উনি তোমাদের বিয়েতে রাজি নন। স্যার, আমি প্রেম করে বিয়ে করছি বলে আমার বাবা এই বিয়েতে রাজি নন। আমি কমলকে ছাড়া বাঁচবো না স্যার। আপনি আমাদের বিয়েটা করার ব্যবস্থা করে দিন প্লিজ স্যার। মা, তুমি এখনো দুনিয়াদারির কিছুই দেখোনি। যাকে তুমি প্রেম বলছো তার সাময়িক মোহ ছাড়া আর কিছুই না। এনিওয়ে, তোমার বাবা যা বলেছেন তারপর আমি নীতিগত ভাবে এই বিয়ে রেজিস্ট্রি করতে পারি না। সর্দারি ম্যাজিস্ট্রেট, বিয়া আইজি হইব। আপনি? আমি জামাল, পোলার ভাই। বিয়া আইজি আপনারে পড়াইতে হইব। সরি, আমি না চাইলে কেউ আমাকে বাধ্য করতে পারবে না। পারম, আমি ঠিকই পারম। বিয়া পড়া, নাইলে তোর মাথার খুলে আমি উড়া ভালামো। আজকাই বিয়া পড়াইতে হইব, নইলে কালকা ওই ঘাটের ডাক ওর বাপে দিয়া দিব। ওই সাত্তার গ্রুপরে আমার চালানে বাড়ি পড়ব, সেইটা আমি হইতে দিব না। বিয়াতে রাইসকাই পড়াইতে হইব, তারপর দেখি
এই মাইয়ার বাপ আমারে ডাক না দিয়া যায় কই? বিয়া পড়ান শুরু কর। এই পুলিশ দানোস আমি কেডা? তুই কে তা জানার আমার প্রয়োজন নেই, চল। এদিকে এসো। মহকে প্রেম ভেবে তুমি তোমার নিজের কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলে জানো? তোমরা কি ভাবো অভিভাবকেরা তোমাদের প্রেমকে ঘৃণা করে? না, তারা ভয় পায় তোমাদের ভুল সিদ্ধান্তগুলোকে। তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে বলে তারা তোমাদের আগলে রাখে। আমাকে ক্ষমা করে দিন স্যার। দিলাম। তোমার মতো আমার একটা মেয়ে আছে, সারাক্ষণ ওর জন্য আমার ভয় হয়। তোমার মতো ও না আবার কোনো ভুল করে বসে। মা, মা, আহা, চিৎকার করছিস কেন নার্গিস? আবার কি হলো? কি হয়নি তাই বলো। বাবা তো এখনো আসছে না। আমি যে কখন গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। অনুষ্ঠান তো সেই রাতে, তাতে কি? বাবা তো এখনো আসছে না। সে কথা তোর বাবাকেই জিজ্ঞাসা করে নে। হ্যালো। হ্যালো বাবা, তুমি বাসায় আসবে কখন? প্রতিদিন যে সময় আসি ঠিক তিনটা। না না, আজ তাড়াতাড়ি আসতে হবে। আজ তোমাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। প্লিজ বাবা, এখনই চলে এসো না। হাতের কাজ শেষ না করে আমি আসি কি করে মা? আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? নার্গিস, কে এসেছে মা? কি জানি বাবা, আমি তো চিনতে পারছি না। ফোনে নিশ্চয়ই আব্বা যান। দাও দাও দাও, ফোনটা আমাকে দাও 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 না ফোনটা আমাকে। সালাম আলাইকুম শ্বশুর আব্বা যান, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার মেয়ের জামাই, আমার আম্বাজানের সাথে কথা বলুন। আমার ফোনটা ধরো। হ্যালো মিয়াশেন। কে তুমি? আমারে তো চেনার দরকার নাই ম্যাজিস্ট্রেট। আদালতের পুলিশ আমার ছেলেদের চেনে না, কিন্তু থানার পুলিশ আমার ছেলেদের ঠিকই চেনে। এইবার তুই আমারে চিনবি। আমার ছেলের বিয়া তুই হইতে দেস তাই, কিন্তু বিয়া ঠিকই হইব কিছুক্ষণ পর। আমি তোর মাইয়ার সাথে আমার ছেলে বাসর করামু তোর বাড়ির সামনে মেইন রোডের উপরে। না না, হাই ম্যাজিস্ট্রেট। চল।
কোনো গুন্ডা মাস্তান আমার সন্তান নয়। চলে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বাবা, যা বেরিয়ে যা। এ তুমি কি করলে? মাসুদ জীবনের ঝুঁকি নিয়ে নার্গিসকে বাঁচিয়েছে। ও সময় মতো না এলে আজ কি হয়ে যেত তুমি জানো? তোমার মেয়ে কলঙ্ক। জীবন যাপন করছি, মন খারাপ হবে কেন? যদি আমার পরিবারের জন্য আমি জীবনও দিতে চাই তাহলে আমার বাবা তা মেনে নেবে না। কেন নেবে না জানিস? আমি শালা গুন্ডা, গুন্ডামি করে খাই। ওস্তাদ, পুরান পেশাল বাদ দিয়ে নতুন চা পাতে দিয়ে চা বানাই আনছি, চা খাও। চা খাওবি? জানিস তো আমি গুন্ডা, চা খাওয়ালে তোকে যদি আবার পুলিশে ধরে। হ্যাঁ ওস্তাদ, তোমার লইগা পুলিশের মাইরও খাইতে পারুম। সকাল থেকে তো কিছুই খাও নাই। দাঁড়াও, তোমার লইগা দুইটা বিস্কুট নিয়ে আইতেছি। দেখেছিস, এই রাস্তা সুমনের বুকে আমার জন্য যতটুকু দরদ ততটুকু দরদ আমার বাবার বুকেও নেই। প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার পরও আমি যে তিলে তিলে মরে যাচ্ছি তা উনি বুঝতে পারছেন না। এই যে ভাই, আমার ভাড়া দেন। হারাম জাদা, আমার কাছে ভাড়া চাস? জানোস তুই আমি কে? এই কুত্তা বাচ্চা, মানুষ চিনস না? আজকে তুই মারি ফেলাম। তুই আমাকে কাছে ভাড়া চাস, আমার ভাইয়ের কাছে ভাড়া চাস? শালা হারামির বাচ্চা। ভাই টাকা দেয় না আমার মারে। ছেলেটাকে মারছেন কেন? শালা আমাদের কাছে ভাড়া চাচ্ছে, ওর কত বড় সাহস! বাসে চললে টাকা চাওয়াটাই তো স্বাভাবিক, তার জন্য ওকে মার খেতে হবে। আমরা টাকা দেব মানে? জানিস না আমরা কে? আমরা আব্বাসের ভাই, তার কথায় এই টার্মিনাল চলে। আব্বাসের ভাই হইয়া আমরা টাকা দেব। জানিস, একটা ইশারা করা মাত্র এই টার্মিনালের গুন্ডারা তোকে সহ কবর দিয়ে দেব। কবর আমিও দিতে জানি হারামির বাচ্চা। ডাক্তার কোট বাপকে ডাকবি, ডাক। জি
বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঘটনা কি? তোরা কি দুইজনে একসাথে অ্যাক্সিডেন্ট করছিস নাকি? না ভাইজান। তাইলে তোকে এই অবস্থা কে? ভাইজান সব কমু, আগে আম্মারে কও আমগো আদর করতে, তার কোমল হাতের স্পর্শ না লাগলে ব্যথা কমবো না। ও মাই মাদার, ওদের কিন্তু আদর করো। যা সালাম কর। আম্মা 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 আব্বা গো। যা, তোকে মাফ করে দিলাম। কমল ভাই আমার, কেমনে অ্যাক্সিডেন্ট করলি? ট্রাকের লগে ভারী লাগছে। বাস ট্রেন কারোর সাথে না ভাইজান, ওই মাসুদের সাথে। কাজ কি? মাসুদ কেডা? টার্মিনালের মাস্টার, জেল খাটা আসামি, ওই ম্যাজিস্ট্রেটের পোলা। একটা পোলা তোকে দুইটারে পিটাই কেমনে? তোরা আমার ভাই, আমার ভাইয়ের গায়ে হাত দেয় এত বড় সাহস কার হইছে? কিরে কোমল, তোরা ওর লাস্ট রেলিটা কেন? আনতে চাইছিলাম, কিন্তু শালায় খুব ভয়ঙ্কর, আমাকে এমন মায়ের বাড়ছে একটা মাটিতে পড়ে নাই। ধাও ভাইজান ধাও, ফুটে ভালো হইছে, শরীরের সব হাড্ডি ছেঁচে দিতে। আহ বাবা, কান্দে না কান্দে না। আব্বাস, ওই মাসুদের বাচ্চারে শেষ করার রাস্তা বাই কর। হরে যদি টার্মিনালের মাটিতে কবর দিতে না পারি, তাহলে আমার ব্যবসা, আমার ধান্দা সব লাটে উঠবো। না মা না, তুমি কোনো চিন্তা করো না, ওই মাসুদের বাচ্চারে কবরে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। ওর গায়ে আমি কাফনের কাপড় পরাই দেমুই। মাসুদ মাসুদ, কিরে হাঁপাচ্ছিস কেন, কিছু বলবি? দোস্ত, তোর শার্টটা দিবি? শার্ট দে না দোস্ত, ইমার্জেন্সি। আতিক, তোর প্যান্টটা দে তো। এই প্যান্ট দিয়ে কি করবি? আহা খুল না দোস্ত। আচ্ছা ঠিক আছে। নিমি, তোর নতুন জুতো জোড়া কই? আরে এত কিছু দিয়ে কি করবি বলবি তো? দরকার আছে? কেন, বিক্রি করে ধার শোধ করবি? আহা বাজে কথা রাখতো মাসুদ, আমাকে 500 টাকা দে তো। জামা কাপড়ও দেবো, টাকাও দেবো। হ্যাঁ, এই ঘটনা কি, কোথায় যাচ্ছিস? আরে আজ আমার পূর্ণিমার সাথে ডেটিং, একটু ভাবে না থাকলে কি মেয়ে মানুষ প্রেম করতে চায়? তাই তো তোদের জিনিসপত্র ধার নিচ্ছি। দে না দোস্ত 500 টাকা। ঠিক আছে, 500 জায়গায় 50 বেশি দিয়ে 550 দিচ্ছি, কিন্তু জামা কাপড় দিতে পারবো না। বাকি টাকা দিয়ে লন্ড্রি থেকে নতুন জামা কাপড় নিয়ে যাস। পকেটে ফুটো পয়সা নেই, আবার ডেটিং। খবর দে মাসুদ, ওকে টাকা দিলে কিন্তু আমাদেরকেও দিতে হবে। সক্কত, আমি না হয় প্রেম করি, প্রেমিকা আছে, তোর কি আছে? নেই তো হতে কতক্ষণ। যা বেটা ভাগ, যে না চেহারা আবার প্রেমিকা। দে না টাকাটা তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, নে ধর। থ্যাংক ইউ দোস্ত, এবার হবে আমার কঠিন প্রেম। হায় রে প্রেম, আমার কি হবে? তোমার জীবনে কিছুই হবে না। কিছুই হবে না মানে? না হবে না, কারণ তুমি ভালোবাসতে জানো না। জানি, কিন্তু জেনো কোনো কিছু করতে পারছি না। তুমি তো জানো আমি অন্য একটি ছেলের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারি না, তাই ভালোবাসা আমার মনের ভিতর থাকলেও তা প্রকাশ করতে পারি না। সরি আতিক, আমি না জেনে তোমাকে অনেক কষ্ট দিলাম। না রূপালি, সরি বলার কিছুই নেই। রূপালি আতিক, আতিক রূপালি আতিক।
হবে প্রেম চুপি চুপি মন্দে আনে হবে বহুরূপি চোখে চোখে হবে প্রেম চুপি চুপি মন্দে আনে হবে বহুরূপি আগে তো মানুষ মুখে মুখে গুন্ডা বলতো, এখন অফিসিয়ালি গুন্ডা বলবে। এ দেখ পত্রিকায় খবর ছাপিয়েছে। কে ছাপিয়েছে জানিস? নিচে সাংবাদিকের নাম লেখা আছে, রিয়া চৌধুরী। কোথায় যাচ্ছিস? রিয়া চৌধুরীর বাসায়? না, পত্রিকা অফিসে গিয়ে ওনাকে জানিয়ে দিয়ে আসি কে গুন্ডা আর কে রবিন হুড। খবরদার, পত্রিকা অফিসে গিয়ে সাংবাদিকের গায়ে হাত তোলা যাবে না, পরে কিন্তু সামাল দেওয়া যাবে না। বাঘে ছুলে আঠারো ঘা আর সাংবাদিক ছুলে তিন আঠারো চুয়ান্ন ঘা। ভয় পাস না, রিয়া চৌধুরীর গায়ে আমি হাত তুলব না, শুধু তার চোখটা খুলে দিয়ে আসবো। কিছু বলবেন? রিয়া চৌধুরী কোথায় ডাকুন। রিয়া, রিয়া। জি ম্যাডাম। ম্যাডাম, যারা এসে ছুড়ে মেরেছিল আপনার লেখার কারণে তারা শাস্তি পেয়েছে, তাই আপনাকে তারা অভিনন্দন জানাতে এসেছে। এই নিন। অসহায় মেয়েদের জন্য আপনি যা করেছেন তার জন্য ওরা নাগরিকদের পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা দিতে চায়। এসবের কোনো প্রয়োজন নেই। আমার সম্বর্ধনা অনুষ্ঠানে যে টাকা খরচ হবে সেই টাকা দিয়ে আমরা আমাদের আরো অসংখ্য বন্ধুদের সাহায্য করতে পারবো। ম্যাডাম, আপনাদের সন্তানের চেহারা প্রকাশ করে দিচ্ছেন, আপনার ভয় করে না? ভয় কিসের? যা সত্য তা প্রকাশের জন্য আমি সাংবাদিক হয়েছি। সত্য প্রকাশের স্বাধীনতা সবারই আছে। সব বিড়াল হয়ে গেছে আপা, তুই এত ভয় পাচ্ছিস কেন? ভয় কই না তো, ভয় পাবো কেন? আমি তো ভয় পাই না, আমি আতঙ্কিত হয়েছি। কেন? ওই সামনে দেখে না পাবো জিরাজে।
আপনি এখানে কি চান? আমাকে কি ভয় দেখাতে এসেছেন? জি না, দেখতে এসেছিলাম আপনাকে। আমাকে দেখতে? আমি তো কোনো মডেল নই, ফিল্ম স্টারও নই। দুটার কোনোটার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। দেখা করার উদ্দেশ্য ছিল আপনার চোখ খুলে দেবার। চোখ আমার খোলাই আছে। আছে, কিন্তু চোখের আড়ালেও মানুষের জীবনের কিছু ঘটনা থেকে যায়, যা না জানলে সত্যিকারে মানুষ চেনা যায় না। তার মানে কি বলতে চান আপনি গুন্ডা নন? হ্যাঁ, আমি গুন্ডা, জেল খাটা আসামি। 12 বছর বয়সে কিশোর সংশোধনী কারাগারে ঢুকে 20 বছর বয়সে জেল থেকে বেরিয়েছি। আমার বাবা সেজন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। টার্মিনালের ছাদে আমার বসবাস। অনেক কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি, তাই মানুষের কষ্টটা আমি সহ্য করতে পারি না। কারো প্রতি অন্যায় হতে দেখলে আমি বাধা দেই, সে কারণে লোকে শালা আমাকে গুন্ডা বলে। গুন্ডা এনিওয়ে, আপনার অনেক সময় নষ্ট করে ফেললাম। যদি কখনো আপনার প্রয়োজনে আসতে পারি নিজেকে ধন্য মনে করব। এটা আমার ফোন নাম্বার, প্রয়োজনে জানাবেন। আসি। কি হইল ম্যাডাম, আপনি কই হারাই গেলেন? সব চাপাবাজি, গুন্ডারা সব এক কথাই কয় না। কিছু আমি মনে হয় মাসুদকে চিনতে ভুল করেছি। ও সাধারণ কোনো গুন্ডা নয়, নিশ্চয়ই ও কোনো ভালো ঘরের সন্তান। মা কাঁদছ? না কেঁদে উপায় কি মা? মাসুদের আজ জন্মদিন, অথচ ওকে দেখতে যাবার উপায় নেই। তোর বাবা তার কসমের হাত করা দিয়ে আমার হাত বেঁধে রেখেছে। কত শখ করে ওর জন্য পায়েস বানিয়েছিলাম। বাবা তোমাকে না হয় কসম দিয়েছে, আমাকে তো দেয়নি। মা তুমি এক কাজ করো, আমাকে পায়েসটা দাও, আমি ভাইয়াকে নিজ হাতে খাইয়ে দিয়ে আসি। সত্যি তো পারবে মা? হ্যাঁ পারবো। তাহলে যা মা, তোর বাবা অফিস থেকে আসার আগে মাসুদকে পায়েসটা খাইয়ে আয়, আর মাসুদকে বলিস একটা ফোন করতে। আচ্ছা মা। ভাইয়া, মা তোকে বলেছে একটু ফোন করতে। মা ফোন করতে বলেছে? হ্যাঁ। হ্যালো মাসুদ, বাবা আমার, তুই কেমন আছিস? ভালো না মা, আমার এবারের জন্মদিনটা তো তোমাকে কাছে পেলাম না। কি করব বল, এতগুলো বছর মানুষটার সাথে ঘর করেছি, তার কথার বাইরে যে আমি যেতে পারি না। তোমার যাওয়ার প্রয়োজন নেই, যেভাবে আছি ভালোই আছি। তোকে নিয়ে আমার খুব ভয় হয় খোকা। তুই কি অন্ধকার ছেড়ে আলোর দিকে ফিরে আসতে পারবি? তুমি দোয়া করো মা, তাহলেই সব হবে। করি বাবা, দোয়া করি, কিন্তু চোখ বন্ধ করলে শুধু স্বপ্ন দেখি, চারিদিকে শুধু রক্ত আর রক্ত, চারিদিকে অস্থির ঝনঝনানি। ভালো থাকিস বাবা, আমি দোয়া করি তুই ভালো থাকিস। সাংবাদিকতা তো করেই গেলাম, বিয়ে সাথে তো করতে পারলাম না। চল দোষ, আজ তোর বিয়া করাই দেবো, মাইয়া দেখতে দেখতে চল যাই। ওই দেখ কি সুন্দর মাইয়া গুলা, ওর মধ্যে থেকে আর তোর পছন্দ হয় কিনা দেখ। আমার সন্দেহ হইতাছে, ওরা মনে হয় নারী পাচার কারী। কি ভালো করে ফলো কর। ফলো কই যায়? আবার ফোন।
अम्मा सातटा माइया दिए आईसी एकदम बम्बे नायिका श्रीदेवी कारिना जुई चला फेल मोटा अंके बिक्री करते पारू परमिट ठीक करो आमी आस्ता नहीं आईतासी राखी अम्मा বাইরে ভালো করে তুলে চাকরি থাকবো না আমি যে গার্মেন্টসে তোকে চাকরি দিব কইছি সেই গার্মেন্টস আয়া পড়ছে আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কি বলছিস নারী পাচারকারী হ্যাঁ ম্যাডাম পাচারকারীরা কয়েকটা মেয়েকে রিনার কাছে নিয়ে গেছে এক্ষুনি চল কিছু আগে পুলিশে খবর দি যারা ব্যবসা করে তারা পুলিশকে টাকা পয়সা না দিয়ে করে পুলিশ পালিশ করে লাভ নাই তার কে আগে চলেন ছবি টবি তুইলা তারপরে পুলিশ বিভাগে খবর দেই যাব তার আগে দুটো বোরখা জোগাড় করতে হবে বোরখা দিয়ে কি করবেন ম্যাডাম আমিও পাচারের মেয়েদের সঙ্গে মিশে ওদের আড্ডা ঢুকে যাব কোন কি ম্যাডাম সেটা তো ব্যান্ডারের ব্যাপার যদি গাড়া খাওয়া যায় তোকে ঢুকতে হবে না আমি একাই যাব আমি ধরা খেলে তুই পুলিশকে জানাবি এত রিস্ক নিয়ার কাম কি ম্যাডাম রিস্ক নিতেই হবে কিন্তু যারা মেয়ে মানুষের ব্যবসা করে তাদের শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে এই মাইয়া দেওয়া ব্যবসা চলবো না কমল হাই মাইয়া মোবাইল কমল সব মোবাইল বাজো সামনে আন স্পাইগিরি করো আমার সাথে স্পাইগিরি দেখাইতেছি তবে স্পাইগিরি হ্যাঁ খবরটা আমি সাংবাদিক রিয়া চৌধুরী তোদের সবাইকে আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো ওই আমাকে জেলের ভয় দাস আজ তোদের নিলামে উঠাম আহা বাবা বস বস এসব ঝামেলার মধ্যে তুই যাস না বস কমল বোরখা খোল এইটা একটা চলার মতোই আছে আদর্শ এইটা চলবো ভালো মাসুদ ভাই এক লাখ দেব দুই লাখ দেব ডান এই যে পুরো দুই লাখ আছে ওদের নিয়ে যান আম্মা এই যে টাকা ভাইজান চলো ফিটে যাই
তারা সব আমার ভাই পলায় গেছে আসেন আপনারা আসেন আসেন আপনারাও আপনার জন্য আমরা বেঁচে গেছি বোন আপনাকে অনেক ধন্যবাদ না না ধন্যবাদ আমার প্রাপ্য নয় ওনার প্রাপ্য ভাইজান আপনাকে ধন্যবাদ আপনার কথা আমরা কখনো ভুলব না ধন্যবাদ দিতে হবে না ভাইয়া আমরা কোথায় যাব বাড়ি ফিরে টাকা যে আমাদের হাতে নেই তোমাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার এই ওদেরকে নারী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যা যা ঠিক আছে এই আসো 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 তোমরা আসো আসো আমার সাথে আসো আপনি সময় মতো না এলে তুমি বিক্রি হয়ে যেতাম বাঁচানোর মালিক উপরওয়ালা আমি শুধু তাই করেছি যে আমার করা উচিত ছিল আপনার এই উপকারের কথা দেশের মানুষকে আমি জানিয়ে দেব সে চেষ্টাটা না করলে আমি খুশি হব লোকে আমাকে এমনিতেই গুন্ডা বলে জানে আমি চাই না আমার সে পরিচয়টা পাকাপোক্ত হয়ে যাক আপনি কি পরিচয় বদলাতে চান হ্যাঁ আমি চাই একজন সাধারণ মানুষের জীবন যে জীবনে থাকবে বাবার ভালোবাসা মায়ের আদর আর বোনের স্নেহ সুন্দর একটা সংসার চান না ভালোবাসার মানুষ চান না চাইলেই বা পাচ্ছি কোথায় খুঁজলে হয়তো আশেপাশেই পেয়ে যাবেন সে সৌভাগ্য যদি কখনো হয় তাকে আমি স্বাগত জানাবো কিন্তু তার আগ পর্যন্ত আমার প্রচারটা না হলেই খুশি হব প্রচার পেয়ে আমি কুখ্যাত হতে চাই না বিখ্যাত হতে চাই ঠিক আছে আপনার কথা রিপোর্টে ছাপা হবে না যে বাঁচিয়েছে তার নাম প্রকাশ করতে চাও না জি না স্যার কারণ কারণ যিনি বাঁচিয়েছেন তিনি কুখ্যাতি চান না সুখ্যাতি চান বাট আই হ্যাভ টু সে লোকটা নিশ্চয়ই তোমার বড় শুভাকাঙ্ক্ষী নয়তো এই যুগে এত বড় ঝুঁকি নিয়ে কেউ মানুষের জীবন বাঁচায় না জি স্যার Da-d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 a
তুমি জীবন জুড়ে রয়েছো বন্ধুরে পারবো না কোনো দিন থাকতে আমি দূরে নবো কেন বন্ধু তোমায় হারানোর এত বেশি ভয় নয়নে নয়নে শুধু নয় অন্তরে অন্তরে কথা সে বন্ধু তোমায় দিয়েছি আমার হৃদয় নয়নে নয়নে শুধু নয় অন্তরে অন্তরে কথা হয় ভালোবেসে বন্ধু তোমায় দিয়েছি আমার হৃদয় নয়নে নয়নে শুধু বনে বাজারে ভিতর দিয়া তিন মাইল পা তো ব্যথা করবই ভাইজান আমার পায়ে ব্যথা আর তুমি টিটকারি করতেছো আগে কও এই মাসুদরে কি কইরা সাইজ করা যাইব আমার ব্যবসা লাটে তুলে দিছে আব্বাস আমি ওই মাসুদের লাশ চাই জামাল তরে না খোঁজ নিতে কইছিলাম মাসুদের লাশ ফালানোর মতো লোক এই শহরে একজনই আছে পুলিশের খাতায় যার কোনো নাম নাই যার নামের সুপারি পায় তার গায়ে কাফনের কাপড় পরায় দেয় কি নাম দয়া দয়া আমারে খুন করার লাইগা তোকে সুপারি দিছে কে দিছে আরে কারা দিছে কার টাকা খেয়ে তোরা মুতে দুয়ারে পা দিছস আরে ক ক ক আরে কোনা আমি কিছু জানি না এই তোর জীবনের সুতা কাইটা দিমু বাঁচতে চাইলে ক কারা দিছে আমার নামে সুপারি কার আছে বড় সাহস আরে ক বলছি আজিজ আজিজ আপনার নামে সুপারি দিছে আপনি তার দল করেন নাই দেখে আপনারা সরাই দিতে চায় জিবলা এত বড় লম্বা হয়েছে আমারে খেয়ে ফেলাইতে চায় আচ্ছা আমিও দেখাই দিব বড় জিব্বা দিয়া কতক্ষণ লালা পরে দয়া দয়া আমাকে মাফ করে দে রাজনীতিতে যেমন শেষ কথা নাই তেমনি দয়ারও শেষ কথা নাই যে আমার দাম দেয় আমি তার কাম করি কিন্তু তুই আমার নামে সুপারি দিছস কালো দলের চিড়েগাং থেকে কক্সবাজার নিয়ে আইসস আরে না 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 কামটা কি ঠিক হইছে কামটা কি ঠিক হইছে দয়া তুই আমাকে মাফ করে দে দয়া তুই যা চাস আমি তাই দেব ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আমার তোর কাম না বাবা রে Thank you.
দৈনিক দিশারি পত্রিকার সাংবাদিক। স্যার, প্রকাশ্য দিবালোকে কে বা কারার জন্য নেতা আজিজকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে স্যার, এই যে সেই খুনের ছবি, আপনি এক্ষুনি থানা জানিয়ে দিন স্যার। সর্বনাশ রিয়া, এ তো দয়া ছবি। দয়াকে তোমার না জানলেও চলবে রিয়া, সরি। এই ছবিগুলো ছাপিয়ে বা পুলিশকে জানিয়ে আমি কোনো ইতিহাস হতে চাই না। এই ছবিগুলো আমি ছাপাতে পারবো না। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। শত হলো তুমি আমার বন্ধুর মেয়ে, দয়ার কথা ভুলে যাও। অসম্ভব, দয়ার কথা আমি ভুলতে পারবো না। যে ক্রিমিনাল তাকে আমি আইনের মাধ্যমে সাজা দেওয়াবই। পুলিশ আমার নাম শুনলে কেস নিব না সাংবাদিক, নাম আমার দয়া হইলেও মুখে আমার কোনো দয়া মায় নাই। আমার সাথে তক্ক দেবে চেষ্টা, জান হারবি, জান হারবি, জান হারবি। তোর পত্রিকা সম্পাদক আমার ভালো করেছি, তারপরে তোরে কয়ে যাইতেছি, যা দেখ সাহস ভুলে যা। যদি বেশি ঘাটাঘাটি করস তাইলে আমার হাতে খুন হওয়ার শঙ্কা আর একটা বাড়বো। এই এই ছবিতে লেগে দিতে মনে রাখিস, নাম আমার দয়া, দয়া গুন্ডা, গুন্ডামি আমার পেশা, গুন্ডামি আমার পেশা। একটা বান্দরের হাত পা কত আনসস কত লাগবো? খুন নাকি শুধু হাত পা? খুন 2 লাখ। ডান কমল মাল দিয়া দে। ওকে ভাই যান। থানা পুলিশ, ওইসব আমার উপরে ছাইরা দাও, সামলাবার লোক আছে। লাশ সামলানোর টাকা কিন্তু আলাদা, সেটা আমার লোকজন বুঝবো, তুমি খালি লাশটা ফালাই দাও। ঠিক আছে, নাম কি? মাসুদ। ঠিকানা 14/2 কলাতলি। মাসুদ কই? মাসুদ নামে কেউ এ বাড়িতে থাকে না, চাপা বাগি বন্ধ। মাসুদ তার পোলা না, না ওই নামের কাউকে আমি জন্ম দেইনি। এই মাসুদ কই? নাটকের ডায়লগ দেশ, এই দয়ারের নাটকের ডায়লগ দেশ। Oh!
না তোমার একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে কার সাথে মাস্তান দেখাচ্ছ কি ভাবো নিজেকে কেউ কিচ্ছু বলবে না তোমরা যা ইচ্ছে তাই করে যাবে কেউ তোমাদের শাসন করবে না আরে সাহস থাকে তো আমার ভাইয়ের সাথে গিয়ে মোকাবেলা করো আমার ভাই যদি জানতে পারে তুমি তার বাবার গায়ে হাত তুলেছ তাহলে তোমার সেই হাত ভেঙে ফেলবে হে তুই কি করেছিস ওই মাস্তানরা যদি তোর কোনো ক্ষতি করে বাবা আমি মাসুদের বোন একজন ম্যাজিস্ট্রেটের মেয়ে গুন্ডামি আমি ভয় পাই না মাসুদ মাসুদ কি হয়েছে এভাবে ডাকছিস কেন মাসুদ কি দয়া তোর বাবাকে মারছে আর তোকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে কি সর্বনাশ মাসুদ দয়া জীবনে যত খুন করেছে তত মুরগিও খায়নি তুই এর একটা কিছু কর মাসুদ যদি দয়াকে উচিত শিক্ষা না দিস তাহলে ও তোর বাবা মা বোন কাউকে নিস্তার দেবে না আজও তোর বাবার করার জন্য থ্রেট করেছে না দয়াকে কোথায় পাবো জানিস আমি জানি দয়া ওই বীচ রংমহলের কাস্টমার সন্ধ্যার সময় তার আশেপাশেই থাকে তোমার দিফানা এই মন তোমার মাস্তানা এই চোখ তোমার চোরা বালি এই ভালোবাসি কি করে যে বলি যদি তুমি বলো যদি তুমি বলো তুমি যে আমার তোমার তোমার মস্তানা এতে তোমার দিপানা তোমার মস্তানা এতে তোমার দিপানা এই মন তোমার মস্তানা এই চোখ তোমার চোরা বালি ভালোবাসি কি করেছি বলি জানি না এই দয়াকে বলিস লাওরিস্টের মতো আমি পালিয়ে পালিয়ে বেড়াই না আমাকে পেতে হলে টার্মিনালে গিয়ে দেখা করতে বলিস
সব নামরদের দল, খালি খালি মারি খেয়ে এলি, দিতে পারলি না। ওই শালা ঝড়ের মতো এসে আমাদের তিনজনকে মেরে গেল, মারবো কিভাবে? মারবি কিভাবে মানে? তোরা পুরুষ না, তোদের গায়ে কোনো শক্তি নেই? আছে, কিন্তু সেই শক্তি দয়া ছাড়া কোনো কাজই আসে না। তোর দোয়াই লাগে শান্তা, তাড়াতাড়ি দয়ায় খবর দে, ওই মাসুদের হাত পা না ভাঙতে পারলে দয়ার বদনাম হবে। দয়াকে তো আমি খুঁজে পাচ্ছি না, সারাদিন কোথায় যে থাকে। আমি যাবো না ম্যাডাম, আপনি না গেলে দয়া ভাই আমার মারে ভালো। আমি নেমে যাব। ড্রাইভার গাড়ি চলবে, গাড়ি যদি না থামে আমি কিন্তু ঝাঁপ দেবো। ছাড়ো, আমার হাত ছাড়ো। কেন, কি হয়েছে আমার হাতে? আমার হাতে কি কুষ্ঠ রোগ? না, যে হাত আমার বাবার কলার ধরেছিল সে হাত আমার হাত ধরেছে, সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমার হাতে শাস্তি দিছি আমি, এখন কন নিজের কি শাস্তি দিব? সন্ত্রাসী মাস্তানির জীবনে কোনো শান্তি নেই, তোমার জীবনটাই তোমার জন্য শাস্তি। আরে জন্মের পর আপনি বাবা পাইছেন, শাসন পাইছেন, আদর্শ হাত পাইছেন, বুঝতে শিখছেন কোনটা ভালো কোনটা খারাপ, এই দয়া শিখে নাই। এই দয়া পেন্সিলের জায়গায় চালাইছে ছুরি, কলমের জায়গায় চালাইছে পিস্তল, জীবনে কেউ দয়ার শাসন করে নাই, কিন্তু আপনি করছেন, আপনি করছেন। তা কি করতে চাও, প্রতিশোধ নিতে চাও, মারতে চাও আমাকে? না, আপনারা আমি আপন করে নিবে চাই। যেদিন আপনি গেলে সর মারছেন সেদিন থেকে আপনি ছাড়া আমি দ্বিতীয় কারে আমার পাশে কল্পনা করতে পারতাছি না, শান্তিতে ঘুমাইতে পারতাছি না, শান্তিতে খাইতে পারতাছি না। আপনি ছাড়া আমার চোখের সামনে কেউ নাই, আপনার আমি ভালোবাসতে চাই, আপনার ভালোবাসা দিবার চাই। স্বপ্ন দেখা ছেড়ে দাও, তোমার মতো মাস্তান খুনিকে আমি কখনোই ভালোবাসতে পারি না। তুমি ভালোবাসা কি বোঝো? তোমার মতো মানুষ জানে কেবল মানুষের জীবন কেড়ে নিতে, জানে সুন্দরকে নষ্ট করে দিতে। কিন্তু আপনার যে আমার ভালো লেগে গেছে, এই মন যে আপনার দেখার লেগে পাগল হয়ে যায়। কুৎসিত মন অনেক কিছুই কল্পনা করে, কিন্তু সেসব কল্পনা কখনোই বাস্তবে রূপ পায় না, তোমারও পাবে না। গাড়ি থামাতে বলো, আমার কলেজ এসে গেছে। ড্রাইভার গাড়ি থামাও।
আমি কি করলে আপনার মন পাবো আমারে কইবেন? তুমি আমার পিছু নিয়েছো কেন? আমি ছাড়া এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের কেউ না কেউ অবশ্যই তোমাকে আপন করে নেবে। তুমি আমার পিছু নাও, ছেড়ে দাও। আমার পক্ষে সম্ভব না। আপনার আমার ভালো লাগছে, মরণের দিন পর্যন্ত ভালোবাসবো। আপনি যদি ইচ্ছা আমার ভালোবাসবেন, ইচ্ছে না হলে বাসবেন না, তাতে আমার ভালোবাসা কোনো কমতি হইব না। হে আল্লাহ, কেন আমার ভালো মানুষ বানালেন না? কেন বানালেন না? কেন আমার মানুষের ভালোবাসা দিলেন না? আল্লাহ, আমি ভালো হইবে চাই, আমি ভালো হইবে চাই, আমি ভালো হইবে চাই। আদা জল খেয়ে আমার পিছু লেগেছে। একেই বলে ভাগ্য। তুই ম্যাজিস্ট্রেটের মেয়ে, অথচ তোর পিছনে প্রেম করার জন্য ঘুরে বেড়ায় গুন্ডা মাস্তান। আর আমাকে দেখ, আমার বাবা করে রাজনীতি, আর আমার পিছনে ঘুরে বেড়ায় পুলিশ। পুলিশ, পুলিশ। আগুন জ্বলে হৃদয়ে, হৃদয়ে আগুন লাগে, পাপা 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 প্রেম যে বলে চলে 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 আগুন চলে, তুমি এত তুমি এত কাছে বলে পাথরে পাথরে ঘষে ঘষে
আগুন জ্বলে হৃদয়ে হৃদয়ে আগুন লাগে পাপ 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 প্রেম যে হলে চলে আগুন চলে আমি এত কাছে বলে যদি না দেই সারা জীবন তোকে আমারই বুকের ভিতর বন্দি করে রাখি আরে মরজালা আরে গেলে এখান থেকে এসব প্যাকেজ নাটকের ডায়লগ তোর পীড়িতের মানুষে দিস আমি কি তোর পীড়িতের মানুষ হতে পারি না না হইতে পারে না কখনো হইতে পারে না কারণ এই জায়গায় আমি আগে একজনকে বসিয়ে ফেলাইছি হাত যখন বাড়িয়েছি তোকে আমার চাই কিন্তু আমাকে জানতে হবে তোর মন যে কেড়ে নিয়েছে কে সেই মেয়ে আর কতদিন আমাকে দেরি করাবি কিসের জন্য দেরি আরে বুঝোস না শুনলাম বাইরের মানুষ তোর পিছনে পিছনে ঘুরে তুই তাগো ফুটেস দাস আমাকে দিবি না শাট আপ তোমরা জানো কাকে কি বলছো ওই জানা জানি দরকার নাই আইজি ডাইরেক্ট কিলোলে যাবো তোরে সারাদিন ধরে দেখুম তারপর কার হাত ধরছে তোরা জানস ওই নার্গিসে আমি ভালোবাসি ওই নার্গিস আমার ওর দিকে যে চোখ ছিল তাকাইব তার চোখ আমি কি দেখলাম আমাকে মাফ করে দেন দাদা ভাই আর জীবনে ভুল করুন না দাদা ভাই আর কখনো ভুল করুন না আমাকে মাফ করে দেন ভাই এই যে আমরা কানে ধরলাম ভাই আর ভুল করুন না আর না চল 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 ওরে বাবা আমি আপনার মানে ওদেরকে আপনি এসব কি বলেছেন যা সত্য তাই কইছি না সত্যি না আমি আপনার কেনা সম্পত্তি নই আমি আপনাকে ভালোবাসি না আপনার এই পাগলামি আমি অনেক সহ্য করেছি আর করব না আপনার বিরুদ্ধে আমি আজই ব্যবস্থা নেব কি বলছিস তুই দয়া তোর পিছু নিয়েছে হ্যাঁ ভাইয়া আমাকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না তুমি একটা বিহিত করো তুই নিশ্চিত থাক এরপর কোনোদিন ওই দয়া তোর আর পিছু নেবে না পাপ্পাতেক পাত্তা লাগা দয়া কোথায় আছে তুই এসব কি শুরু করেছিস দয়া আব্বাসের টাকা খেয়ে হাত গুটিয়ে বসে আছিস কেন আমি আব্বাসের ফোন ধরতে পারছি না অগো টাকাটা ফিরিয়ে দে ফিরিয়ে দে মানে আরে ফিরিয়ে দেবে কইছে ফিরিয়ে দে মাসুদের কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব না এ তুই কি বলছিস দয়া সম্ভব না মানে আরে শহরে সবাই তোকে দয়া গুন্ডা বলে জানে আমি আমার পেশা বদলে হলেছি আমি আর মানুষ খুন করব না এ তুই কি কথা বলছিস দয়া আমি যা কইতাছি ঠিকই কইতাছি আমি গুন্ডা দয়া হয়ে বাঁচবা চাই না তুই বাঁচতে চাইলে তোরে বাঁচতে দিব মানুষ পরে খুন করে ফালাবো না আরে ফালাইলে ফালাইবো কিন্তু আমি আর মানুষ খুন করব না Thank you.
নাকি আমাকে খুঁজছিস? এক সময় খুঁজতেছিলাম, এখন আর খুঁজি না। আগের ধান্দা আমি ছেড়ে দিছি। তাহলে আমার বোনের পিছু নিয়েছিস কেন? তোর বোনের আমার ভালো লাগছে, তার আমি ভালোবাসবে চাই, তার তাই আমি তার পিছু নিছি। খবরদার, খবরদার, কেউ অন্যায় করবি না। ভিতরে বার করতেছি, ভিতরে বার, ভিতরে বার করতেছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? এই তোর মতো একটা গুন্ডার আবার কিসের ভালোবাসা? তুই যদি আমার বোনের দিকে আবার চোখ তুলে তাকাস তোকে আমি জ্যান্ত কবর দেবো। মাসুদ বিশ্বাস কর, বিশ্বাস কর কইতেছি, আমি মারামারি ছেড়ে দিছি, তোর বোনের কথায় আমি সব ছেড়ে দিছি। আমি বিশ্বাস করি না। সাপ কখনো ছোবল দিতে ভুল করে না, আর হায়না কখনো শিকার করতে ভুল করে না। কিন্তু মানুষ তো পারে, ডাকাতি সাইরা মানুষ কি আউলিয়া হয় নাই? প্রেমে পড়া ফরাত কি পাথর খাইতে পানি বাড়ি করে নাই? ওরা ছিল মানুষ আর তুই হলি পশু। সেদিনে তুই আমার বাড়ি থেকে আমার বাবার গায়ে হাত তুলেছিস। তুলছিলাম, আমি ভুল করছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার চাই আমি। আমি ভালো হবার চাই, আমি মানুষের মতো বাঁচবার চাই। মানুষের মতো বাঁচতে চাস তো আমার বোনের কাছে কি রাস্তা? কি মেয়ে মানুষের অভাব? মাসুদ, তুই আমারে যতই ভুল বুঝোস, আমার ভালোবাসার ভুল বুঝিস না। তোর খিলু থেকে আজ ভালোবাসার ভূত মেরে ভাগাবো। মাসুদ, আর মারামারির প্রয়োজন নেই। ওসি সাহেব, অ্যারেস্ট হিম। আই, অ্যারেস্ট হিম। ওসি সাহেব, এই বাস্টার্ডটার মুখে আমি আমার মেয়ের নাম শুনতে চাই না। কোনো চিন্তা করবেন না স্যার, হাজত থেকে যখন ও বের হয়ে আসবে তখন নিজের নামটা সে বলতে পারবে না। নার্গিস, আমি তোমারে ভুলতে পারুন না। দুনিয়ার কোন শক্তি আমারে তোমার নাম ভুলাইতে পারবো না, কখনো পারবো না, কখনো পারবো না। নীলা, নীলা, শুনুন, তুমি এখানে বসো। হ্যাঁ নীলা, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা বলো? তোমার বান্ধবী নার্গিস কোথায়? কেন, কি হয়েছে? নীলা, নার্গিস দয়াকে পুলিশে ধরিয়ে দিয়েছে। পুলিশ দয়াকে খুব টর্চার করছে। দয়া মার খেয়েও শুধু নার্গিস নার্গিস করছে। বলো কি? হ্যাঁ নীলা, তাড়াতাড়ি চলো, নার্গিসকে খবরটা দেই। আজকের মধ্যে দয়াকে না ছাড়ালে ওসি সাহেব দয়াকে মেরে ফেলবে। এতে কি বলছিস নীলা? যা সত্যি তাই বলছি। সুমন, তুমি ওকে বলো। নার্গিস, আপনি বিশ্বাস করবেন না জানি, কিন্তু আমি কখনো এমন পাগল লোক দেখিনি। থার্ড ডিগ্রি টর্চারের পরও একটা লোক বারবার আপনার নাম নিতে পারে, তাহলে তাকে প্রেম বলবো না কি বলবো? আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক, কিন্তু আমি নিজে প্রেম করি বলে আমি জানি প্রেমের আবেগ কত তীব্র হতে পারে, আর সেই তীব্রতা কত বেশি হতে পারে। আর তা দয়াকে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আমার একটা অনুরোধ শুনুন, একটা বার থানায় গিয়ে দয়াকে দেখে আসুন, তারপর আপনি বুঝবেন দয়ার ভালোবাসা সত্যি না মিথ্যে। এই নিন দয়া জামিনের ফাইল। একজন আইনের লোক হয়ে ক্রিমিনালের জামিন নিতে গেলেন কেন? দয়ার সাথে আপনার কিসের সম্পর্ক? স্যার, কোনো সম্পর্ক নেই। দয়া নির্দোষ, তাই জামিন নিলাম। দয়া কেমন নির্দোষ সময় হলেই তা বুঝবেন।
সেন্ট্রে সেন্ট্রে यस স্যার দয়াকে নিয়ে এসো দয়া আ দয়া তোমার জামিন হয়ে গেছে তুমি চলো দয়া তোমাকে আমি ভুল বুঝেছিলাম কি অবস্থা করেছে তোমার আপনারা কি মানুষ এভাবে ওকে মেরে হাজতে ফেলে রেখেছেন কেন দেখো না মা এত মার মারার পরও মুখ থেকে তোমার নাম সরছে না দয়া যত বড় ক্রিমিনালই হোক সে তো একটা মানুষ মানুষে মানুষকে এভাবে অত্যাচার করতে আপনি বিবেকে একটু বাঁধলো না বাঁধবে কেন আমরা তো তোমার বাবার অর্ডার পালন করেছি দোষ যদি কারো হয়ে থাকে সেটা তোমার বাবার হয়েছে ধমকাতে হলে কাকে গিয়ে ধমকাও স্যার দেখেছো ওরা কেমন করে মেরেছে আমার দয়াকে দয়া ও নসি তোর গায়ে হাত দিয়েছে নাম বল বোমা মেরে ওই নসিকে উড়িয়ে দেব আরে নারে শান্তা হসি আমার উপকার করছে তার মায়ের আমার নার্গিস রে আমার কাছে এনে দিছে ওসির উপর আমার কোনো রাগ নাই আমার কোনো কষ্ট নাই নার্গিসের ভালোবাসা আমার সব কষ্ট দূর করে দিছে ও নার্গিস এটাই তাহলে ওই মেয়ে এই মেয়ের জন্য তুই কাজকাম ছেড়ে দিয়েছিস আরে হ শান্তা আরে আয় বয় বয় আরে বয় না আরে তুই তাকে দেখ নার্গিসের মুখে আরে আমারে কো এতে সুন্দর মুখ তুই কোনোদিন দেখছস আরে দেখ না দেখ না দেখ না ওর চোখে কত মায়া আমার দেখে কাম নেই তুই দেখ তা ঠিক তোর মনে তো কোনো প্রেম ভালোবাসা নাই আরে তুই বুঝবি না যা তোরা যা যা না আমাকে দুজন দিতে একা করে দে আমার একটু মনের কথা কই যা আরে যা যা আরে যা না আরে কি হলো হ্যাঁ যাচ্ছি তুই থাক তো নার্গিসকে নিয়ে যা 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 আই যা দয়া নার্গিস ওই মেয়েটি মনে হয় আমাকে তেমন পছন্দ করেনি কেমনে করব তোমার জন্য ওরা ওকে দয়ারে হারাইছে ওরা তো জানে না প্রেমে যে কি সুখ আমার আজকে দুঃখ হইতেছে নার্গিস জ্ঞান যে আরো আগে তোমারে পাইলাম না তাইলে আমি আরো আগে ভালো হয়ে যাইতাম তুমি আমার কথা দাও নার্গিস আর কোনোদিন তুমি আমার ছেড়ে যাইবে না যাব না দয়া যাব না কোনো দিন তোমাকে ছেড়ে যাব না কিন্তু তোমাকেও কথা দিতে হবে আর কোনো দিন তুমি হাতে অস্ত্র তুলে নিতে পারবে না আর কোনো দিন কোনো মানুষকে খুন করতে পারবে না বলো দয়া বলো নার্গিস তোমার ভালোবাসা যখন পাইছি তখন আমি দুনিয়া সব কিছু ছেড়ে দিতে রাজি আছি এই যে তোমার গা শুয়ে প্রতীক্ষা করতেছি আর কোনো দিন অস্ত্র হাতে নিব না আর কোনো খুন করব না দয়া হ নার্গিস তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না তোমার মনি মন কাড়া দৃষ্টি উন্নতি যেন পড়ে না ভালোবাসতে ভালোবাসতে ইচ্ছে কত তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না তোমার মনি মন কাড়া দৃষ্টি অন্যদিকে যেন পড়ে না তোমার চলা তোমার বলা
দেখা শুরু হলো তোমার জন্য। রাখতে ইচ্ছে গো তোমার, ইচ্ছে হলে দেখো ইশারায়, ইচ্ছে হলে দেখো ইশারায়, তোমার দু চোখে একটু তাকালে দৃষ্টি যেন আর সরে না। সামনে থেকে দূরে কেন তাও তুমি সাড়া দাও, তোমার নামে তোমার প্রেমে জীবন সাজাবো, কখন বলো আপন করে তোমাকে পাবো। কাছে আসতে কাছে আসতে কালে দৃষ্টি যেন আর সরে না। ভালোবাসতে ভালোবাসতে ইচ্ছে গো তোমায়, বলতে পারো আজ বাধা কোথায়, বলতে পারো আজ সেটি বলতে পারো না। জেনে শুনে আমি আমার বোনকে আগুনে ঝাঁপ দিতে বলতে পারি না, কিন্তু আগুনে পড়ে যদি আমার সুখ হয় তাহলে তুমি বাধা দেবে কেন? স্বীকার করছি দয়া একজন খুনি ছিল, ছিল একজন ক্রিমিনাল, কিন্তু আমার ভালোবাসা তাকে সারা জীবনের জন্য বদলে দিয়েছে ভাইয়া। ও সব চাপাবাজি, কয়লা যতই ধোয়া হোক কয়লা কালোই থাকে, কয়লা কোনোদিন পরিষ্কার হয় না। মানুষ কয়লা না ভাইয়া, ভালোবাসার শক্তি মানুষকে রাতারাতি বদলে দেয়। আমার ভালোবাসা দয়াকে বদলে দিয়েছে, ওকে বানিয়েছে মাটির মানুষ। এখন দয়া যেমন আমাকে ভালোবাসে তেমনি আমিও দয়াকে ভালোবাসি। ও তুই বুঝতে পারছিস না নার্গিস, দয়া আমার উপর প্রতিশোধ নেবার জন্য তোকে জিম্মি করেছে ভালোবাসা দিয়ে, ও আমার শত্রু। দয়ার সাথে তোমার কোনো শত্রুতা নেই, উল্টো তোমার শত্রুরা দয়াকে হায়ার করেছিল তোমাকে খুন করার জন্য, কিন্তু দয়া তাদের টাকা ফিরিয়ে দেবে বলেছে, দয়া আর মানুষের গায়ে হাত তুলবে না বলে কসম খেয়েছে। চুপ কর তুই, আমি আর তোর কাছ থেকে দয়ার নামে কোনো সাফাই শুনতে চাই না। তুই আজ বুঝতে পারছিস না কিন্তু কাল ঠিকই বুঝবি, দয়ার মতো ক্রিমিনালরা কখনো ভালো হয় না, ওরা সমাজের একটা ক্যান্সার, আর সেই ক্যান্সারের সাথে জড়িয়ে তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। যেভাবে পারি আমি দয়ার কাছ থেকে তোর জীবনকে সরিয়ে নেবই। দয়াকে শেষ করতে হলে আগে দয়ার পেছনে যারা আছে তাদের সরিয়ে দিতে হবে, আর বন্ধ করে দিতে হবে সব ব্যবসা। পাপ্পু ঠিকই বলেছে দোস্ত, তোর সাথে রিনার শত্রুতা আছে বলেই ওরা দয়াকে ভাড়া করেছে। রিনার সব ব্যবসা রাস্তা বন্ধ করে দিলে দেখবি দয়ার পেছনে টাকা ঢালাও বন্ধ হয়ে যাবে। ওদের ব্যবসা বন্ধ হয়ে গেলে ওরা কুকুরের মতো খেপে যাবে, তখন তোকে আর দয়ার পিছু নিতে হবে না, দেখবি দয়া তোকে খুঁজে বের করবে। ঠিক বলেছিস, আজকের পর থেকে রিনার শুধু মেয়ে মানুষের ব্যবসায়ী নয়, টার্মিনাল এলাকায় ওর চামচাগুলোকে আর কোনো ব্যবসায়ী করতে দেবো না। ল যাই Oh, my God.
কামাল, তোর কথায় দয়ারে ভাড়া করছিলাম মাসুদের শিক্ষা দিতে, কিন্তু কিছুই তো হইল না। উল্টা মাসুদ একের পর এক আমাকে ধান্দা বন্ধ করে দিতেছে, মাইরা শেষ করে দিতেছে আমাকে, লোকজন আত্মসহ্য করা যাইতেছে না। কাজকে ধান্দা বন্ধ হলে বৈশা থাকে, ধান্দা যেমনি হোক চালাইতে হইব, দয়ার দিয়া না হইলে আরেকজনে ভাড়া কর, যত লোক লাগে শেষ কইরা দে ওই মাসুদ রে, ওই কুত্তার বাচ্চা শেষ না হওয়া পর্যন্ত ব্যবসা চাঙ্গা হইব না। মাসুদ রে শেষ করার জন্য আমি নিজেই মাঠে নামো মা, কোপায় দু টুকরা করে ফাঁড়াবো। তুই পারবি বাবা? কও কি মা, আমি তোমার ছেলে না, আর আজ আমি ওই মাসুদের কল্যাণ আমায় ফাঁড়াবো। সাব্বাস, এই না হলে রিনার ছেলে। যা বাবা যা, আমি তোরে দোয়া করে দিলাম, তুই যা তোর মাসুদের কল্যাণে আয়। দোয়া করো মা। আমি জানতাম তুমি আমারে না করবা না, তাই আসার আগে আমি লোক ঠিক করে আনছি, ওই মাসুদের শরীর আমি এমন টুকরা টুকরা করুম যে কাক পক্ষী ওর মাংসের খোঁজ পাইব না। আয় চল যা। আব্বাস। জি মা। এইবার মাসুদ বুঝবো কত ধানে কত চাল। মাসুদ, মাসুদ, আর দাঁড়ান না। এই মাসুদ। আরে আপনি এখানে কি ব্যাপার? কেন আসতে নেই নাকি? টার্মিনালে গিয়েছিলাম, ওরা বলল আপনাকে এখানেই পাবো। তা কেন খুঁজছেন? কেউ কি আপনাকে আবার ডিস্টার্ব করেছে নাকি, না হুমকি দিয়েছে? না, এমনিতে কি আমার দেখা করার ইচ্ছে হতে পারে না? কেন ইচ্ছে হবে? আমি কি চিড়িয়াখানা জানোয়ার নাকি যে ঘটা করে দেখতে আসতে হবে? আহা, আমার কি ভালো লাগতে পারে না? ভালো লাগা? আচ্ছা, আপনাদের মতো মেয়ে মানুষের মাথা ভর্তি গোবর নাকি? আরে আমাকে ভালো লাগার কি আছে? হ্যাঁ, জেল ছাড়া ক্রিমিনাল আমি, আমার বাবা আমাকে সন্তান হিসেবে পর্যন্ত স্বীকার করে না, লোকে আমাকে গুন্ডা ডাকে, আমাকে ভালো লাগার কি আছে? আপনি মনটা ভালো বলে, আপনি মানুষটা ভালো বলে। আপনি ভুল করছেন। ভালোবাসা যদি ভুল হয়ে থাকে, তবে সেই ভুলটা করে আমি দেখতে চাই তার পরিণাম কি। আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, কেন আমার রহস্যের জীবনের সাথে নিজেকে জড়াতে চাইছেন? জানি না এই মন কেন আপনার জন্য কাঁদে, আমি জানি না। আমি বুঝতে পেরেছি, আপনার পাগলা গারদে ভর্তি হওয়ার সময় হয়েছে, দুবার কারেন্টে শক খেলে সব ঠিক হয়ে যাবে। মাসুদ এখনো গায়ে বাতাস লাগায় ঘুরতেছে কেমনে, ওরে আরেস্ট করতেছেন না কেন?
অ্যারেস্ট করব কি করে? সাক্ষী কোথায়? প্রমাণ কোথায়? সব আমার কাছে আছে। আমার লোকজন নিজে চোখে দেখছে মাসুদ কেমনে জামালকে খুন করছে। তোমরা ওদিকে যাও। গুলি করবো। ও সব মদ খাচ্ছিস, মদ তো না করছিস, একেবারে ছুটিয়ে দেবো। বিনা নোটিশে আমার বাড়িতে ঢুকেছেন কেন? সরি স্যার, ক্রিমিনাল খুঁজতে এসেছি। আমার বাসায় ক্রিমিনাল? এসব আপনি কি বলছেন আছি সাহেব? ও মা, কিছু জানেন না মনে হচ্ছে? আপনার গুণধর পুত্র মানে গুন্ডা মাসু আজ প্রকাশ্য দুরালোকে জামাল নামে নিরীহ একটা ছেলেকে নিজের হাতে খুন করেছে। না না, আমি বিশ্বাস করি না, আমার ছেলে খুন করতে পারে না। বিশ্বাস না করে উপায় কি? থানায় গিয়ে দেখেন, এখনো লাশ গরম আছে। তাছাড়া রাস্তাঘাটের এত মানুষের সাক্ষীকে তো অস্বীকার করতে পারবেন না, তাই মাসুদকে খুঁজছি। মাসুদ এ বাড়িতে 20 বছর যাবৎ থাকে না। স্যার, এখনো সময় আছে, বলে দিন মাসুদ কোথায় আছে। মাসুদের খোঁজ আমি জানি না। শেষবারের মতো বলে যাচ্ছি, মাসুদকে দেখা মাত্রই থানা এসে আত্মসমর্পণ করতেন। যদি 24 ঘন্টার মধ্যে মাসুদের কোনো হদিস না পাই, তাহলে প্রথমে আপনাকে, তারপর আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, সব কটাকে থানায় ঢোকাবো। কথাটা মনে রাখবেন। ফোর্স মুভ। হগো, তুমি আমার মাসুদকে বাঁচাও। প্রকাশ্য দিবালোকে হাজার হাজার লোকের সামনে যে মানুষ খুন করে, কি করে তাকে বাঁচাবো? বারবার তোমার ছেলেকে আমি সাবধান করেছি, আমার কথা শোনেনি, এবার হলো তো। যদি ধরা পড়ে আইন তোমার ছেলেকে কি সাজা দেবে জানো? ওকে ফাঁসি দেবে, ফাঁসি। 10 মাস 10 দিন পেটে রেখে যাকে তুমি জন্ম দিয়েছ, এবার এবার তা কবরে মাটি দেওয়ার জন্য প্রস্তুত হও। তুমি এমন করে বলো না, মাসুদ খুন করতে পারে না। তুমি দেখে নিও, আমার সন্তানের কিচ্ছু হবে না। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, তিনি মহান, তিনি নিশ্চয়ই আমাদের সন্তানকে রক্ষা করবেন, নিশ্চয়ই রক্ষা করবেন। কি ভাবছো তুমি? ভাবছি বাবা এর পর কোনোদিন আমাকে আর মেনে নেবে না। কি বলছো তুমি? তুমি তো আর ইচ্ছে করে খুন করনি, সবকিছুই একটা দুর্ঘটনা। দুর্ঘটনাকে ঘটনা বানিয়ে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। ঋণের টাকা আর পেশি শক্তির কাছে সত্য হার মেনে গেছে। এই গুন্ডা মাসুদ এখন খুনের তাই ওয়ান্টেড, ধরতে পারলে আইন আমাকে ফাঁসি দেবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড। নিরাশ হও না মাসুদ, দেখবে সমস্ত মৃত্যুর ধুলিঝড় একদিন থেমে যাবে, তুমি জয়ী হয়ে আবার ফিরে যাবে তোমার বাবা মায়ের কাছে। সত্যি বলছো রিয়া, এমন কখনো হবে? কেন হবে না? আমি আমার পত্রিকায় রিপোর্টের মাধ্যমে সমস্ত সন্দেহের অবসান ঘটাবো, দুনিয়ার মানুষকে জানিয়ে দেব সত্যকে। কিন্তু আমার কাছে তো কোনো সাক্ষী প্রমাণ নেই। টাকা দিয়ে ওরা সাক্ষী জোগাড় করেছে, কিন্তু মিথ্যের স্থায়িত্ব চিরকাল হয় না। দেখবে কেউ না কেউ এসে তোমার পাশে ঠিকই দাঁড়াবে। কিন্তু তুমি আমার জন্য এত কিছু করবে, আমি তোমার কে? তুমি আমার এমনই একজন, যাকে ভালোবাসলে সেই ভালোবাসা সারা জীবনেও শেষ হবে না। কি বলছো রিয়া, সবকিছু জেনে তুমি? হ্যাঁ, সব জেনে আমি তোমার বুকে নিজেকে সঁপে দিতে চাই, তোমার হাত ধরে কাটাতে চাই বাকি জীবনের প্রত্যেকটা রাত। স্বপ্নকে কখনো বাস্তবে মানুষের কাছে ধরা দেয়? তোমার ভালোবাসা পাবো, এটা আমার স্বপ্নের অতীত। আমাকে ছুঁয়ে দেখো, আমি কি স্বপ্ন না সত্যি? না না,
আমার কোমল চোখের ভাষা কি তুমি পড়তে পারছো না মাসুদ? না, রক্তের লালিমায় আমার দৃষ্টি অন্ধ হয়ে গেছে। একদিন তো তুমি আমার দৃষ্টি খুলে দেবার জন্য আমার পত্রিকা অফিসে এসেছিলে, এসেছিলে আমার জীবনে। আজ আমি তোমার চোখ খুলে দেব, আমার ভালোবাসা দিয়ে, আমার প্রেম দিয়ে। তুমি পৃথিবী দেখবে একজন প্রেমিকের দৃষ্টি দিয়ে, একজন সৎ ভালো মানুষের দৃষ্টি দিয়ে।
চাই, আমার বাইরে ফিরত চাই, আমার বাইরে ফিরত চাই। মানে তোরে টাকা দিছিলাম আমগো শত্রু মাসুদরে দুনিয়া থেকে উঠায় দেওয়ার লাগিয়া, টানা কইরা মাসুদের বইনের লগে পিস শুরু করে দিছস। আর ওইদিকে মাসুদ আমগো বাইরে খুন করছে, শেষ করে দিছে আমগো সব ধান্দা। এই পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। আরে পাপ তো তুই করছস, টাকা খায় কাম করস না। এই লো টাকা। ওই টাকা দিয়ে আমরা কি করুম, আমগো কাম দরকার। দয়া তুই মাসুদরে শেষ করে দে। আমি আর খুনাখুনি করি না আব্বাস, আমি নিজের বদলে ফেলাইছি। হায় হায় কত কি, তাহলে যা শুনছি সব সত্যি? হ্যাঁ, এই দয়া এখন গায়ে খাইতে কামাই করব। আমার বড়ই আশ্চর্য লাগতেছে দয়া, কি এমন আছে ওই মাসুদের বইনের মধ্যে যে তোর মতো ক্রিমিনাল রে রাইতে রাইতে বদলায় ফেলাইলো, ভূতের মুখে নিয়ে আইলো রাম নাম, আমার বিশ্বাস হইতেছে না। আসলে বুঝতি প্রেম শক্তি মানুষকে কত বদলিয়ে দেয়। তাইলে পাঠিয়ে দেন নার্গিস রে, ওর লগে একটু প্রেম করে দেখি। এমনি টাকা স্ক্যান মাগনা না তো, রাইতের ফুর্তির লেগা দরকার হয় টাকা দিব, কি কব যান। দয়া কি মজা পাইলো তা একবার দেখা লাগে না। আমার নাম নেবে না, ভাইয়া ঠিকই বলেছিল, কয়লা ধুলে কখনো বলা যায় না। আমি মিছিল ভাইয়ের সাথে তর্ক করেছিলাম, বলেছিলাম বলেছিলাম আমার ভালোবাসা তোমাকে বদলে দিয়েছে, কিন্তু না, এখন দেখছি তুমি আগের মতোই রয়ে গেছ, নিজেকে তুমি বদলাতে পারোনি। বিশ্বাস করো ওরা তোমার নামে বাজে কথা কইছে। বাজে কথা তো সমাজের সবাই বলে, তুমি তাদের সবাইকে কোন করবে, যার জীবন তুমি কেড়ে নিয়েছো চাইলে কি তা ফিরিয়ে দিতে পারবে? পারবে না, আর তাই যা ফিরিয়ে দিতে পারবে না তা কেড়ে নেবার কোনো অধিকার তোমার নেই। নার্গিস মরে গেছে তোমার নার্গিস, ওই লোকটার সাথে সাথে মরে গেছে আমাদের প্রেম, আমাদের প্রেম। না 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 নার্গিস না, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, আমার সামনে আসার চেষ্টা করবে না, তাহলে আমি আত্মহত্যা করব। নার্গিস নার্গিস আমার তুমি এত বড় শাস্তি দিও না নার্গিস। সাথে তোমাকে দিচ্ছি না, নিজেকে দিচ্ছি, তোমাকে ভালোবেসে যে ভুল করেছিলাম সেই সাজা দিচ্ছি। আজ থেকে তোমার নার্গিস মরে গেছে, মরে গেছে, মরে গেছে। নার্গিস নার্গিস শোনো, হে আল্লাহ, এটা আমি কি করলাম আল্লাহ, এটা আমি কি করলাম, এত বড় ভুল আমি কেমনে করলাম, আমি কেমনে করলাম আল্লাহ, হে আল্লাহ আমার তুমি শাস্তি দাও, শাস্তি দাও। আমার কমল মরতে পারে না বাবা, কমল ওর বাবা ওর, আমার সাথে দুষ্টামি করিস না বাবা, চোখ খোল বাবা চোখ খোল, কথা বল বাবা কথা বল কমল। মা কান্দিস না রে মা কান্দিস না, পরে আমি বাঁচাতে পারি নাই,
অনেক চেষ্টা কইরাও আর আমি বাঁচাইতে পারি না রে মা, বাঁচাইতে পারি নাই। নাই মানে কই গেছে আমার কমল, কই গেছে আমার সোনার চাঁদ, পরপরের টিকিট ওর হাতে কে ধরাই দিছে? জামাল খরচ হইছে মাসুদের হাতে, কমল খরচ হইল দয়ার হাতে, এরপরও কি তুই চুপ করে বসে থাকবি? না মা না, আমি বসে থাকুন না, হয়তো তুইটার লাশ না ফেলা পর্যন্ত আমার নিস্তার নাই, আমার নিস্তার নাই। একটা কথা শুনে রাখ আব্বাস, তুই যদি তোর ভাইদের খুনের প্রতিশোধ দিতে না পারস, আমি তোরে ক্ষমা করুম না, আমি তোরে নিজের হাতে গুলি করে খুন করুম। মা তুই কোনো চিন্তা করিস না, তোর মাথার কসম খেয়ে কইতাছি ওদেরকে আমি ছাড়ুম না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। খবরদার, মানুষের রক্ত হাতে তুমি আমার নাম নেবে না, ভাইয়া ঠিকই বলেছিল, কয়লা ধুলে কখনো বলা যায় না। মরে গেছে তোমার নার্গিস, ওই লোকটার সাথে সাথে মরে গেছে আমাদের প্রেম। কিছু কথা আছে। কিসের কথা? আমি তোর বুকের জ্বালা নিভিয়ে দিতে চাই, তোর চোখের পানি মুছে দিতে চাই আমার প্রেম দিয়ে। তুই জানোস না আমি মানুষ কোন করি, প্রেম নিয়মের কোনো জায়গা আমার মনে নাই, আমি একটা নষ্ট মানুষ, আমি একটা নষ্ট মানুষ। আমিও নষ্ট মেয়ে, মানুষ আমাকে দয়ার রক্ষিতা বলে, আজ আমি আমার রূপ দিয়ে আমার যৌবন দিয়ে তোকে বেঁধে রাখবো। পাগলাম করিস না, পাগলামি দেখেছিস কি, মাত্র তো শুরু। আমার মাঝে কি নেই যা ওই নার্গিসের মাঝে আছে? কেন বারবার তুই আমাকে তোর বুক থেকে সরিয়ে দিচ্ছিস? কারণ তুই নার্গিস না, এই মনে শুধু নার্গিসের ছবি আছে। আমি আমি ওরে মুছতে পারতাছি না, আমি ওর ছবি মুছতে পারতাছি না, মুছতে পারতাছি না। তুই মুছতে না পারলেও মোছার ব্যবস্থা আমি করে দেব। এই তুই আমার কি শোনাইলি, এক গুলিতে তুই বার্ষিকাল করা যাইব? হ্যাঁ যাবে, আর সেই গুলির নাম নার্গিস, নার্গিস মাসুদের বোন আর দয়ার প্রেমিকা। নার্গিস যদি আপনার হাতে থাকে তাহলে দুটোই দৌড়ে আপনার কাছে চলে আসবে, তারপর যেমন ইচ্ছে প্রতিশোধ নেবেন। কিন্তু নার্গিস ম্যাজিস্ট্রেটের মাইয়া, পরে তুই আমার কাছে আনবি কেমনে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, নার্গিসকে আমি কেমন করে আনবো আমি বুঝবো। কিন্তু আপনি খালি বলুন, দয়াকে আমার হাতে তুলে দেবেন। যা দিলাম, কিন্তু তুই নার্গিসটা কখন আনবি? আমি এখনই যাচ্ছি, আজকেই তুলে নিয়ে আসবো ওকে। যা আই চল। তুমি কি কও মা, যে আমার ভাইরে মারছে তারে আমি ছেড়ে দেবো, রাস্তার উপরে যে আমার ভাইরে কোপায় খুন করছে তারে আমি ছেড়ে দেবো। থাম বারো থাম, আগে নার্গিসকে খাঁচায় ভরতে দে, তারপর বুঝুন কে বাঁচবো আর কে মরবো। বাবা এটা নিব। দাম কত? 50 টাকা। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।
নার্গিসের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? একটু আড়ালে আসলে ভালো হতো। যা বলার এখানেই বলো। দয়া তোমাকে যেতে বলেছে। দয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আহা, প্রেম ভালোবাসার মধ্যে একটু রাগারাগি হতেই পারে, মিটমাট করে ফেললেই ভালো। চলো বোন। না, কিলার দয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আহা, বুঝতে চেষ্টা করো। আমার মেয়ে বলছে তোমার সাথে যাবে না। আঙ্কেল, আপনি বুঝছেন না, দয়াকে খুব ভালোবাসে। ওকে না পেয়ে দয়া একা একা কষ্ট করছে। আমরা দয়ার কষ্ট সহ্য করতে পারছি না। দয়ার কষ্টে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে আঙ্কেল। জজ, কি করছো? চল। কি করছো তোমরা? নার্গিস, 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 এই যে ভাই, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। এই 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 যে এ ভাই, এ ভাই, ভাই, এ ভাই, ভাই, আমি আমি একজন ম্যাজিস্ট্রেট। ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। দয়ার লোকজন আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, শীঘ্রই ওকে উদ্ধারের ব্যবস্থা করুন। কোথায় তুলে নিয়ে গেছে জানেন? না। তাহলে আমরা আর কি করব? যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিছুই করার নেই। কি বলছেন ওসি সাহেব? আপনার ইচ্ছা করলে সম্ভাব্য লোকেশনে সার্চ করতে পারেন, সন্দেহভাজনদের গ্রেফতার করতে পারেন। যারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আমি তাদেরকে দেখলে চিনতে পারবো। যারা আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে নাকি? তারা কবে ভেঙে গেছে? তাছাড়া 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমাদের একসাথে যাওয়ার কোনো নিয়ম নেই। আমি একজন ম্যাজিস্ট্রেট হয়েও যদি আপনাদের সহযোগিতা না পাই। নিরাপত্তা, যারা তুলে নিয়ে গেছে তাদের ঠিকানা জানেন? গাড়ির নাম্বার জানেন? না, কোনো নাম্বার প্লেটই ছিল না। তাহলে আর কি করা, বাড়িতে গিয়ে অপেক্ষা করুন। যারা কিডন্যাপ করেছে তাদের ডিমান্ড শুনুন, তারপর আমাকে জানাবেন, তখন দেখব কাকে বাড়ি যান। ঠিক আছে, আইনের লোক হয়ে আমি যখন বিচার পেলাম না, তখন বিচার যেখানে পাবো সেখানেই যাব। আমি এখন বুঝতে পারছি কেন এদেশে আমার ছেলের মতো সন্তানেরা আইন হাতে তুলে নেয়, কেন তারা বিদ্রোহ করে সমাজের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে। এর জন্য দায়ী আপনারা, আপনাদের মতো কিছু পুলিশ অফিসার। হ্যাঁ, আপনার মতো কিছু পুলিশ অফিসার, আপনার মতো, আপনার মতো। যত্তসব বাবা, তুমি এখানে? বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে মাসুদ। কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো, তুমি কাঁদছো কেন? দয়ার লোকেরা নার্গিসকে তুলে নিয়ে গেছে। কি? দয়ার লোক? তুমি থানায় যাওনি? গিয়েছিলাম, কিন্তু যে আইনের সেবা করে এসেছি গত 25টি বছর, সেই আইন আজ আমার কোনো কাজে আসেনি। তানার ওসি আজ আমাকে আইন দেখিয়ে দিয়েছে, আমাকে জানিয়েছে 24 ঘন্টা অতিবাহিত না হলে তারা কোনো অ্যাকশনেই যাবে না। তাই আজ আমি তোর কাছে এসেছি। যে গুন্ডামির জন্য এতগুলো বছর আমি তোকে দূরে রেখেছি, আজ আমি সেই গুন্ডামির আশ্রয় চাচ্ছি। আমার নার্গিসকে বাঁচা মাসুদ, তোর বোনকে বাঁচা। আমি তোর কাছে হাত জোর করছি, আমি তোর কাছে হাত জোর করছি।
বাবা এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আজ আমি তোর কাছে অপরাধী। আজ পরিস্থিতি প্রমাণ করেছে তুই সঠিক রাস্তায় ছিলি, আর আমি ছিলাম ভুল রাস্তায়। না বাবা, তুমি সত্যের সৈনিক, তুমি ঠিক পথে ছিলে। কি লাভ সেই সত্যের পথে থেকে, যে সত্য আমার মেয়েকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারছে না। আজ তোর পথে, তোর আইন দিয়ে আমার মেয়েকে বাঁচা, তোর বোনকে বাঁচা। আজ যদি নার্গিসের কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি আর আমাকে ক্ষমা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মেয়ের সসম্মানে তোমার বাড়িতে পৌঁছাবে। আমার দয়ার সাথে প্রেম, তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? কেন এনেছি কিছু বুঝিস না? দেখতে এনেছি তোর ভেতরে কি আছে, কি শক্তি দিয়ে তুই দয়াকে অমানুষ থেকে মানুষ বানিয়েছিস, আমার দয়াকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছিস। আমাকে তুমি এভাবে মারছো কেন? কি চাও তোমরা? থাম, তোর কাছে আমার চাও পার কিছু নাই। আমি খালি মাসুত্রে চাই যে আমার বাইরে মারছে। আমি দয়ারে চাই যে আমার পোনারে খাইছে। কি বলছেন আপনি? তো বলেছেন দয়াকে আমার হাতে তুলে দেবেন। তুইলা দিলে তুই কি করবি? দয়ারে কোলে নিয়ে খেলাধুলা করবি? শুয়োরের বাচ্চা, আমার পোলারে কাফন পরায় দিছে আর আমি চাইয়া থাকুন, সুযোগ পাওয়া মাত্র আর কলিজা ছিঁড়া ফেলাম না? না খালা, আমার দয়া আমি কিচ্ছু হতে দেবো না। কিছু হইতে দিবি না মানে? প্রেমিকার ডাকে দয়া তো আইবই, তারে আমরা শেষ করে দেবো। তুই কেমনে বাঁচাবি? এই কেমনে বাঁচাবি? আমার দয়ার গায়ে হাত তোলার আগেই আমি দয়াকে সব বলে দেব। আমার দয়াকে মরতে দেব না, মরতে দেব না। আব্বা, ওরে গুলি কর। ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য তোমাকে বরখাস্ত করা হলো। স্যার, অন্তত একটা সুযোগ দিন। বারবার তোমাকে সতর্ক করার পরও তুমি নিজেকে একটিবারের জন্য সংশোধন করনি। তুমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছো। পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম নীতি বিধিমালা আচরণ বিধি তোমার মেনে চলা উচিত ছিল। সরি স্যার, স্যার প্লিজ আর একটা সুযোগ। সরি, সেই সুযোগ আর নেই। আমার বোন কোথায় আমি জানি না। মিথ্যে বলছিস তুই মাসুদ? আমি সত্যি কইতাছি, নার্গিসের সাথে আমার দুই দিন ধরে দেখা হয় না। তোর সাথীরা নার্গিসকে তুলে নিয়ে গেছে আর তুই বলছিস কিছুই জানিস না? কি করছ তুই? অ্যাক্টিং বাদ দে দয়া, আমাকে বল নার্গিস কোথায়। আমি জানি না। দয়া, অনেক মাসুদ আমারে খালি নার্গিসের ভাই বলে এতক্ষণ চুপ আসছিলাম। তোর গাড়িগুলো করছি কেন? তারা করছি গুলি। আব্বাস, আব্বাস আমাকে দিয়ে নার্গিসকে তুলে এনেছিল।
নার্গিসকে দিয়ে তোদের দুজনকে শেষ করে দেবে। আমি তোদের খুশি হতে দেব না দেখে। নার্গিস দিনার টেনে আছে। তোর নাগর আর তোর ভাই মাসুদ আমার দুইটা জোয়ান পোলারে খাইছে, এইবার তোরে খামো আর ওই দুইটা আইলে ওই দুইটারও খামো। আরে মা, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, এত সুন্দর মায়াটারে আদর করতে হয়, মারতে হয় না। তুমি তো ওদিকে যাও, আমি তো আদর করি। Yeah!
মারে তুই। Inspector Sahib, arrest them. Arrest him. Baba, আমাকে তোরা মাফ করে দিস। আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। আসলে সন্তানকে গুন্ডামির পথ থেকে ফেরানো যায়, তাকে একমাত্র ভালোবাসা দিই। আমি চাই তোরা আবার জেল থেকে মানুষের মতো মানুষ হয়ে আমার কাছে ফিরে আসবি। হ্যাঁ বাবা, আমি একজন ভালো মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। এই গুন্ডামির জীবন আমি আর চাই না। বাবা, সারা জীবন তোমার অবাধ্য সন্তান হয়ে থেকেছে, এখন বাকিটা জীবন তোমার বাধ্য সন্তান হয়ে থাকতে চাই। মাসুদ, জন্মের পর থেকে বাবা মায়ের আদর পাইনি বলে এই দয়া হয়েছিল গুন্ডা মাস্তান। অতীতের সব স্মৃতি আমি পিছনে ফেলে এসেছি, আমাকে সুন্দর সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিন। আমি সন্ত্রাস আর অস্ত্রের ঝঞ্ঝনানিতে একচুট সন্তান হারিয়েছিলাম, তার বদলে আজ আজ আমি দুই সন্তান খুঁজে পেয়েছি। হায় হায় মা, হায়।